হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুল সৌদ আপনারা দেখছেন এম এস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল আমি এম এস ওয়ার্ডের ইনসার্ট্যাপ সম্পর্কে আলোচনা করছি এ ভিডিওতে আমি এম এস ওয়ার্ডের ড্রপ ক্যাব অপশন সম্পর্কে আলোচনা করব আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো যদি পেতে চান তাহলে বেল আইকন প্রেস করুন এম এস ওয়ার্ডের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি আপনারা যদি সেই ভিডিওগুলো দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে গিয়ে সেই ভিডিওগুলো দেখতে পারেন এখন যাচ্ছি মূল ভিডিওতে আমি ড্রপ ক্যাপ সম্পর্কে আলোচনা করছি প্রথমে আমি বলে নিই যে ড্রপ ক্যাপ জিনিসটা কি অনেক সময় আপনারা হয়তো ম্যাগাজিনে লক্ষ্য করেছেন যে ম্যাগাজিনের কোনো আর্টিকেল যদি লিখা হয় সেই আর্টিকেলের প্রথম অক্ষরটি অনেক বড় থাকে এবং অন্যান্য অক্ষরগুলো স্বাভাবিক থাকে তারপরে আপনারা যদি পত্রিকায় দেখেন কোনো আর্টিকেল লেখা রয়েছে সেই আর্টিকেলের প্রথম অক্ষরটি বড় এবং অন্যান্য অক্ষরগুলো স্বাভাবিক রয়েছে আপনারা এমএস ওয়ার্ডে খুব সহজে এই কাজটি করতে পারেন যে প্রথম অক্ষরটি বড় এবং অন্যান্য অক্ষরগুলো স্বাভাবিক এটির নাম হচ্ছে ড্রপ ক্যাপ আমি এখন দেখাবো কিভাবে আপনারা এমএস ওয়ার্ডে ড্রপ ক্যাপ ইনসার্ট করবেন এবং সেই ড্রপ ক্যাপ নিয়ে কাজ করবেন আমি এই টেক্সটগুলো এক লাইনে করে দিচ্ছি এবং এখানে আমি টেক্সটগুলো কপি করে আরও বেশ কিছু টেক্সট নিয়ে নিচ্ছি এখানে দেখুন আমি যেই প্রথম প্যারাটে নিয়েছি এই প্রথম প্যারার প্রথম যে অক্ষরটি রয়েছে এই অক্ষরটি যদি আমি বড় করতে চাই অর্থাৎ ড্রপ ক্যাপ করতে চাই তাহলে সেটি কিভাবে করব। সেটি করার জন্য ইনসার্ট ট্যাবের অধীনে এখানে টেক্সট সেকশনে এখানে দেখুন একটি বাটন রয়েছে অ্যাডেড ড্রপ ক্যাপ এই বাটনে আমি ক্লিক করলাম এখানে নান সিলেক্ট রয়েছে আমি যদি এই ড্রপটি এই বাটনে ক্লিক করি তাহলে দেখুন প্রথম অক্ষরটি বড় হয়েছে এবং অন্যান্য অক্ষরগুলো স্বাভাবিক রয়েছে তারপরে এই ড্রপ ক্যাপটি যদি আমি বাতিল করতে চাই রিমুভ করতে চাই তাহলে আবার আমি একই বাটনে ক্লিক করলাম এবং নানে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি বর্তমানে নান হয়ে গেছে অর্থাৎ ড্রপ ক্যাপটি স্বাভাবিক হয়ে গেছে এখন এইখানে একটি বিষয় লক্ষ্য করুন যখন আমি এখানে ড্রপটি ক্লিক করেছিলাম তখন এখানে আমার টেক্সটের মাঝে সে কিছু স্পেস বের করে নিয়েছে এবং সেই জায়গায় অক্ষরটি বড় করে দিয়েছে আমি যদি এটি টেক্সটের মাঝে স্পেস না বের করে আমি যদি মার্জিনের বাইরে নিতে চাই অর্থাৎ টেক্সটগুলো স্বাভাবিক থাকবে কিন্তু এই অক্ষরটি এই টেক্সটের বাইরে অবস্থান করবে এবং বড় হবে সেটি যদি করতে চাই সেটিও করতে পারবো আমি এই বাটনে ক্লিক করলাম তারপরে দেখুন ইন মার্জিন এই বাটনে ক্লিক করলাম তাহলে দেখুন সে মার্জিনের বাইরে চলে গেছে অর্থাৎ টেক্সটের বাইরে চলে গেছে এবং অন্যান্য অক্ষরগুলো স্বাভাবিক রয়েছে এবং টেক্সটের নিচের দিকে এখানে সে স্পেস তৈরি করেছে তারপরে আমি যদি এটি আবার ভিতরের দিকে নিতে চাই তাহলে এখানে ক্লিক করার পরে এখানে ড্রপটি ক্লিক করলাম তাহলে দেখুন সেটি ভিতরের দিকে চলে আসছে এখানে এই প্রথম অক্ষরটি তিনটি লাইন জুড়ে রয়েছে শুধুমাত্র এই তিনটি লাইন জুড়েই এটি নিতে পারবো তা না এখানে লাইনের সংখ্যা আমরা বেশি অথবা কম করতে পারবো এবং এখানকার স্পেসটি আমরা কম অথবা বেশি করতে পারবো এটি করার জন্য আমি আবার এই বাটনে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে ড্রপ ক্যাব অপশানস এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে বক্স চলে আসবে কেপ অপশনের এখান থেকে আমরা এটি মডিফাই করতে পারবো মডিফাই করার জন্য দেখুন এখানে প্রথমে রয়েছে ফন্ট এখানে আমরা কোন ফ্রন্টে নেবো সেটি এখান থেকে সিলেক্ট করতে পারবো বর্তমানে প্লাস বডি রয়েছে অর্থাৎ বডির যে ফোনটি রয়েছে সেটি এখানে শো করছে ইচ্ছা করলে আপনারা এখানে ক্লিক করে স্ক্রল করে আপনাদের নিজেদের মতো ফন্ট সিলেক্ট করে সেটি নিতে পারেন আমি ওটি সম্পর্কে আলোচনা করছি না এটা খুবই সহজ বিষয় আপনারা করতে পারবেন এখানে লাইনস টু ড্রপ রয়েছে অর্থাৎ এখানে বর্তমানে তিনটি লাইন জুড়ে সেটি ড্রপ হচ্ছে আমি যদি এখানে লাইনের সংখ্যা বাড়াই দেয় আমি এখানে সিক্স করে দিলাম তারপরে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন বর্তমানে এটি ছয়টি লাইন জুড়ে ড্রপ হয়েছে তারপরে আমরা যদি এখানকার স্পেসটি বাড়াতে চাই তাহলে এখানে ক্লিক করলাম তারপরে অপশানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে রয়েছে ডিস্টেন্স ফ্রম টেক্সট টেক্সট থেকে কতটুকু দূরে থাকবে এখানে বর্তমানে জিরো ইঞ্চি রয়েছে আমি যদি এখানে পয়েন্ট ফোর করে দিই তারপরে ওকে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে পয়েন্ট ফোর ইঞ্চি স্পেস নিয়েছে তারপরে আমি যদি এই স্পেসটি কমাতে চাই অথবা আরও বাড়াতে চাই সেটিও করতে পারবো এখান থেকে আমি পয়েন্ট জিরো ওয়ান দিলাম তাহলে দেখুন এখানে সে পয়েন্ট জিরো ওয়ান ইঞ্চি স্পেস নিয়েছে তারপরে এইগুলো যদি আমি অফ করতে চাই অর্থাৎ এই ড্রপ কেপটি বাতিল করতে চাই ইতিপূর্বে আমি দেখিয়েছি এখানে ক্লিক করে নানায় ক্লিক করলেই ড্রপকেপটি স্বাভাবিক হয়ে যাবে আজকের ভিডিওতে আপনারা দেখলেন কীভাবে ড্রপ ক্যাপ ইনসার্ট করতে হয় এবং ড্রপ ক্যাপ এডিট করতে হয় আশা করি এই ভিডিওটি আপনার কাজে লাগবে যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে আইকন প্রেস করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ